বাবা হারালেন চঞ্চল চৌধুরী। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত 8টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান চঞ্চল চৌধুরী। দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল তার। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটলে তাকে আর ফেরানো যায়নি। বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটে রাধা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য হবে। রাধা গোবিন্দ চৌধুরী এলাকায় তিনি দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে চঞ্চল চৌধুরীর বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে বাবাকে নিয়ে চঞ্চল লিখেছেন, কয়েকটা দিন হল বাবা হাসপাতালের বিছানায় অচেতন, চোখের জলে আমাদের বুক ভেসে যায় আর প্রার্থনা করি আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না, আমিও ভালো নেই। গত 6 নভেম্বর প্রথম আলোর কর্মী উৎসবে চঞ্চল চৌধুরী প্রসঙ্গক্রমে জানিয়েছিলেন তার বাবা বার্ধক্যের কারণে ভালো নেই। ওই সময় তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, নাটক সিনেমা করছি, আমি যাই করতাম সেগুলোর খবর প্রকাশিত হতো। সেই খবরের কাটিং বাবা ঘরের দেয়াল জুড়ে লাগিয়ে রাখত। কষ্টটা আমার এখানেই, বাবার বয়স এখন অনেক বেশি, বাবা আর প্রথম আলো কেটে আমার ইন্টারভিউটা লাগাতে পারে না।